নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইজিকিউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব চিকেন কারি। চিকেন খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। চিকেনের এই রেসিপিটি আলু দিয়ে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আমি রান্না করব, তা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেব এর জন্য কি কি উপকরণ লাগছে। এর জন্য আমি নিয়ে নেব সর্ষের তেল, 2টি তেজপাতা, আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, 1টা গোটা বড় পেঁয়াজ বাটা, 1টা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 1টা বড় টমেটো পিউরি করে নিয়েছি, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ সানরাইজের চিকেন কারি মশলা, স্বাদমতো নুন ও হলুদ, আর নিয়ে নেব গুঁড়ো গরম মশলা। প্রথমে একটি পাত্রে আমি 600 গ্রাম চিকেনের টুকরো নিয়ে নেব। তাতে দিয়ে দেব 2 টিস্পুন নুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য একটু সর্ষের তেল। এবার আমি সমস্ত উপকরণটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে এটা মেখে নেওয়ার পর এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে আমি প্রথমে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে আমি নুন হলুদ ছাড়াই ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলোকে আমি তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে নেব। তেল গরম হলে ওতে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়েও আমি হালকা ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট। আমি 2 টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটা ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমি ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব টমেটো পিউরি। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু বন্ধুরা হাই রাখবেন না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। মশলাটা খুব বেশি কষাবো না, মোটামুটি একটু কষানো হলে এবার ওতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এবার মাংসের টুকরোগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পর আস্তে আস্তে মশলাগুলো শুকোতে থাকবে এবং যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি একইভাবে কষাতে থাকব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/2 টেবিল চামচ সানরাইজের চিকেন কারি মশলা। বন্ধুরা, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতন ঝালের ব্যবহার করতে পারেন। এইভাবে মশলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে কষাবো। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও আমি মাংসের টুকরোর সাথে একইভাবে কষিয়ে নেব।
ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে তখন মনে করতে হবে যে এবার এটা হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, তেল প্রায় ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো অনেকটাই আলগা হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জল দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব। যেহেতু আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম তাই এবার আমি স্বাদ বুঝে লবণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, চিকেন কারি প্রায় হয়েই এসেছে। এবার এতে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। ভালোভাবে গরম মশলাটা আমি মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এই কারিটি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে 10 মিনিট পর গরম গরম পরিবেশন করুন আজকের রেসিপি চিকেন কারি।